सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे अमर हृदय रेखे जेते चाओ तादेर स्मृतिर चरणे सलाम सलाम আমি তখন মাদারবাড়ি থাকতাম তার কলেজের পশ্চিম পাশে একটা গোডাউন ছিল হোস্টেল গোডাউনটা লুটপাট করে ওখান থেকে নিয়ে গেছে আমরা তখন রাইফেল কোটটা কি কাজে লাগিল বাসায় চলে গেছিলাম তারপরে তারপর আবার বিডিআর যখন অস্ত্র কালেকশন করতেছে তখন বিডিআর নেই পিয়ে তখন ওগুলো তাদেরকে দিয়ে যেহেতু আমরা ব্যবহার জানি না এভাবে ওই সকালে বাসায় সকাল থেকে বাইরে সারাদিন ঘুরি কতক্ষণ সার্কিট হবে কতক্ষণ দিয়ে তখন সবার সাথে তেমন জানাশোনাও ছিল না তারপর রাত্রে বাসায় এইভাবে থাকতে দেখি এপ্রিলের আমরা ওই বলখালি দিয়ে ফারুইয়া হাঁটি হাঁটি নিজের বাড়িতে চলে যাই বাড়িতে চলে যাওয়ার পর ওইখানে কিছু নাই কেউ সাথে যোগাযোগ নেই সবর আলী ছিল তখন সালাউদ্দিন কাদের সাথে লিয়াজুমেন্টেন করে ওরা আমাদেরকে কালেকশন করে যোগাযোগ করে যুদ্ধে দেওয়া যায় তখন আমাদের গ্রুপ হিসেবে কালেকশন করলো কাজী আব্দুল তার আবার আমরা ইন্ডিয়া যাইনি তো আমরা কিনা লোকাল ওই আনোয়ারা পূর্ব সাইড এতে চৈতন্য মহাজনের বাড়ি ছিল একটা চৈতন্য মহাজনের বাড়িতে ট্রেনিং সেন্টার ছিল ওখানে পরে গ্রুপ কোনটা হয়েছে আপনার গ্রুপ হয়েছে কাজী আব্দুল হকের নেতৃত্বে আমরা 10-12 জন প্রিপারেশন আমরা মূলত ওই বলতে গেলে ইয়াতে 14 আগস্টে আমরা চিন্তা করলাম যে কালো পাতা ঘটাবো এবং আমরা সব জায়গায় কালো পাতা ঘটেছি আনোয়ারা পশ্চিম এলাকায় সব জায়গায় পশ্চিম পাকিস্তানে ছিল না এইভাবে ওই তারপর আমরা ওই সৌজন্য মদনা বাড়িতে গেলাম শাহজাহান ইসলামের ওইখানে অনেকটা মুক্ত এলাকা ছিল শাহজাহান ইসলামের আরেকটা ছিল ডাক্তার মাওলা সম্ভবত ডাক্তার গোলাম মাওলা হ্যাঁ গোলাম মাওলা তারপরে আমাদের ইদ্রিস কাজী ইদ্রিস কাজী ইউসুফ আমরা সবাই ওখানে শেল্টার থেকে ওখানে অনেকটা নিরাপদ ছিল ওইখান থেকে বিভিন্ন তখন রাজাকার সৃষ্টি হয়ে গেছে বিভিন্ন জায়গায় অপারেশন আমরা তখন পূর্ব এলাকায় সব অপারেশন হইতেছে ইভেন 41টা অপারেশন হয়েছিল কাশম ভাই তারা ছিল আবুল কাশেম ওনারা যে ছিল এটা জানি যে আমি গত বছর থেকে উনি যে আমার পাশে ছিল সাদা একটা তৈলে ছিল কাশম ভাইয়ের গলা গলা আমি জিজ্ঞেস করলাম যে একটা সাদা তৈল হলে একটা লোক ছিল আমার পাশে লোকটা ভাই এখন আমি ট্রেস আউট করতে পারতেছি না বলে যে আমি এই ছিলাম ওইদিকে মিলিটারি ফোন ওইদিকে সম্ভবত চক্রশালা সম্ভবত 4-5-6 তারিখের দিকে হবে সম্ভবত ইন্ডিয়া তখন বোধহয় স্বীকৃতি দিতেছে এই অবস্থায় মিলিটারি ফোন থেকে ফটিয়া চক্রশালা পর্যন্ত আমরা এখানে ছিলাম আমি একবারে সর্বশেষ দক্ষিণে ওইদিকে আমরা অবরোধ করে কিছু তো আমরা ছিল না পাবলিক দিয়ে নিজেরা একটা ব্রিজ ভেঙে দিয়েছে যাতে কক্সবাজার থেকে আর্মি এদিকে যাতে আসতে না পারে শেষে আমরা পশ্চিম দিকে অ্যাম্বুস নিয়েছি হিন্দুদের ওই মারা যাওয়ার পরে একটা এইভাবে স্মৃতিসৌধ মতো একটা করে না ওইখানে আমি তারপরে একজন ছিল বাদশাহ তারপরে কাশম ভাই কাশম ভাই বলতে পারতেছি এখন আগে তো জানি না তারপরে আরেকজন ছিল হাজারি গল্লিতে ছিল অজিত দাস না অজিত গুপ্ত ও ছিল এলএনজিতে আমরা তো ছিল শুধু রাইতে ওই দিক থেকে আসার পরে সম্ভবত মাইক্রো বাস এইভাবে ছিল
দরজা খুলিল আমার সাথে আমাদের টার্গেট যেহেতু ওইদিকে নামার সুযোগ নেই দিক থেকে আসছে অনেকগুলো মারা গেছে শেষে দেখলাম যে আমাদের আর ইয়ে নেই ওই যে বুলেটগুলো ছিল একটাগুলো চার্জার ইয়ে দিয়ে ছিল না এটা কোন জায়গাটায় বললেন শক্করশালার কমলমুন্সিরহাট আর শক্করশালার পরে কমলমুন্সিরহাট ওখানে একটা ব্রিজ আছে এরপরে তো আমরা চলে গেলাম ওইদিকে যখন ওরা ঘরবাড়ি চালাই দিছে এখান থেকে গেছে ইস্তন থেকে গেছে তো আমরা চলে গেছি আমার বড় ভাই তখন যাবে ওই একটা অস্ত্র দিয়ে রাজাকাররা বলে যে 6 সেপ্টেম্বর না কবে এখানে একটা অপারেশন হয়েছিল না আপনার আইস ফ্যাক্টরি রোডে ওকে এই যে ঢুকাই দিয়ে বলে যে এরাও ছিল ওই আমার মামা একজন ডাক্তার ইসমাইল আর একজন আমার ইমেজিয়েট বড়টা নুরুসোভা তাদেরকে দুজনকে অস্ত্র একটা নিয়ে সালান দিয়ে ওরা ছিল যায় বড় রাত্রে আমরা ছিলাম গুহভাঞ্চক হাজি আব্দুল্লাহ বাড়ি আমরা দুই তিনজন ছিলাম ওইখানে রাত্রে দিকে ওখানে পড়ে গেছে তারপরে তখন ধান খেত ছিল ধান খেতে ভিতরে দিয়ে বাড়ি গেছে যে মাত্র গিয়ে ওয়াহিদুল ইসুদের হাট একটা ওইখানে আমরা বসছি আমি একা আমার একটা ব্যানার ছাড়া কিছু নেই ভিতরে তারপরে দোকানদারে টের পাইছি যে আমি কোথায় গেছি বা আমি ছিলাম তখন আমার বলো তুমি কেন আসছো তো আমি কইলাম যে আমি বাড়ি যাচ্ছি কি হয় তুমি চলে যাও তখন রাজাঘর ওইদিকে আমি তো জানি না কেন রাজাঘর হয়েছে এই তো তারপর আমি বাড়ি চলে গেলাম নামাজ পড়ছি কেউ বলে নামাজে যাও কেউ বলে যাইও না নামাজ পড়ার পরে কি নামাজ পড়ার পরে দেখি ওইদিকে আমি যেদিক থেকে আসছি ওইদিকে ঘেরাও করে গেছে আমি শুনতেছি কারণ আমি তান ক্ষেত্রের ভিতর দিয়ে রুস্তুমাট হইয়ে হারের ভিতর দিয়ে আমার মানে আপনাকে ধরতে পারেনি ধরতে পারেন আমরা পশ্চিম এলাকায় অপারেশন করবো সিদ্ধান্ত হইল পশ্চিম এলাকায় আসলাম সেকেন্ড টাইম থানা অপারেশনের সময় সম্ভবত সাব ইন্সপেক্টর খালেক অথবা হালেক উনি ছিল ওনার নেতৃত্বে 45 জন পুলিশ ছিল এগুলো আমাদের সাথে ছিল তখন আমি আব্দুর রাজ্জাক তালেব 3 জন মুক্তিযোদ্ধা আর সব পুলিশ আমাদের সাথে আমরা মেরিন একাডেমি গেরাও করবো আমরা হচ্ছে পশ্চিম দিকে ওয়াবদার বাঁধের এম্পাইমেন্ট যে গেছিল এখন নাই অবশ্য সিগনাল দিনে ওদিকে আসছি হাজি আবদুল্লাহ গফুর ইদ্রিস ওদের নেতৃত্বে পূর্ব দিকে অর্থাৎ মেরিন একাডেমিটা আমার পুরো দখল করবো এখানে পাঞ্জাবি আছে যেইমাত্র মেরিন একাডেমির পাশে কাছাকাছি আসছি তখন খবর পাইলাম যে ফজল হাজার চলে যেতেছে বোট একটা নিয়ে আমাদেরকে খবর বললো ফতেঙ্গার ফেলুমি এক নামে তার একটা সন্ন্যদাস ছিল এখানে আমার এখনও মনে আছে একটা হাতেঙ্গা লাগে দেখতে বলে যে আপনারা মুক্তিযুদ্ধে এই এখন ফজল হাজার চলে গেছে চলে গেছে কোথায় ওইদিকে সরের এদিকে এগিয়ে যায় বোট আটকে গেছে নৌকা আটকে গেছে আমরা ওইখানে গেলাম খাতা মানি এখানে ওনারা তো ঘটনা ওনার ওয়াইফ এক মেয়ে সম্ভবত জুবাইদের নাম সম্পর্কে জানি না তারপরে গিয়ে সত্যি ওরা আমাদেরকে দেখার সাথে সাথে একটা খাটো করি এখান থেকে হাত তুলে দিচ্ছে জয় বাংলা করি ওইখানে নামার পরে বলে যে ওদের কাছ থেকে এখন যে ব্যবহার তোমার তো প্রথমে তাকে ইয়ে বা মারি ফেলো ছিল এটা করে নাই তোমাদের যে ব্যবহার করছে তাদের আমার যেভাবে মানে ফার্ম পট্টি দিয়েভাবে কথা কথা বলতেছে তারপর আমরা ওখানে ধরে নিয়ে এসেছিলাম ওখানে ট্যাক্সি ছাড়া গেছিলাম আমরা ট্যাক্সিতে উঠে গিয়ে সরাসরি বিস্তুমারে নিয়ে গেছিলাম মালামাল সহ মালামাল কে কোথায় নিয়ে গুলো ওখানে আছে আমরা তো ওনারা ভাইসিতে মনে করছি বউ কিছু পাই গেছি আমরা নিয়ে গেছি ওইখানে ওখানে ছিল একদিন দুদিন তারপর আমরা মেরিন একাডেমিতে নিয়ে এসে ওই এই এই সিভিলের মধ্যে আমরা 3 জন যারা কেউ ছিল আমি আব্দুর রাজ্জাক আবু তালেব ইদ্রিস ছিল না ইদ্রিস তারা তো মেরিন একাডেমির খুব দিকে গেছে আচ্ছা ওরা ওইদিকে গিয়ে কী করতেছে আমরা ওনারা পাই আর ওইগুলো ভুলে গেছি আমরা এদিকে সব ট্যাক্সি তো ওটা যে পড়ছে ওই যে অনেক দিয়ে পড়ছে তখন আপনি গেছিলেন হ্যাঁ ট্যাক্সিতে মানে পর্যায়ে আবুল কাশেম গেছিল যে তারপর ওখানে রুস্তমার থেকে কী করলেন ওনাকে রুস্তমার 2 দিন 3 দিন ছিল তারপর আবু সালে তার আসলে 1 দিন 2 দিন পরে হেলিকপ্টারে নামছে গিয়েছে তারপরে মেরিন একাডেমিতে ওনারা কাইসের ভাই সহ ওই ওখানে হ্যান্ডেল করে বসছেন 16 ডিসেম্বরের ঘটনা ছিলেন যেতে চায়।